রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের বিষয়ে বিএনপির সাথে বৈঠক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান, জাতীয় ঐক্যের ভিত্তিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের বিষয়ে আলোচনা হয়েছে। তার দাবি, এই বিষয়ে জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামিক দলগুলো একমত। হাসনাত আরও জানান, রাষ্ট্রপতি ইস্যুতে আগামীকাল বৈঠক হবে গণ অধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চের সাথে।